Assalamualaikum. আমি আবুল কালাম আজাদ। আজকে আমরা কথা বলবো হচ্ছে জানি টু এক্সেলেন্স এপিসোড 7। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমরা কিভাবে আমাদের ইমোশন আমাদেরকে আমাদের ডিসিশন মেকিং এ আমাদের প্রবলেম করে। হাউ ইওর ইমোশনস আর ইনফেক্ট ইওর ডিসিশনস, মানে আপনার সিদ্ধান্তগুলোতে আপনার যে ইমোশন আপনার যে ক্ষতি করে বা ইমোশন যে আপনার ডিসিশনগুলোতে আপনার এফেক্ট করে বা ইনফেক্ট করে ফেলে। অধিকাংশ সময় আমাদের ইমোশন আমাদের হচ্ছে ইনফেকশন করে বা ইনফেক্ট করে বা এফেক্ট করে হচ্ছে আমাদের ডিসিশন। এই বিষয়ে আমরা আজকে কথা বলবো। তার আগে আমি আমার পরিচয় দিচ্ছি, আমি আবুল কালাম আজাদ। আমি হচ্ছে পার্সোনাল ডেভেলপমেন্টে কাজ করি, আমি বিডি জবসের সাথে কাজ করছি এবং নলেজ একাডেমির সাথে কাজ করছি। প্যারালালি আমি বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে কেরিয়ার ডেভেলপমেন্টের উপরে কাজ করি এবং আমি কি কর্পোরেট ট্রেনিং করাচ্ছি, এগুলো হচ্ছে সেলফ ডেভেলপমেন্টের উপরে এবং কমিউনিকেশন স্কিলসের উপরে। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে কীভাবে হচ্ছে ইমোশন আমাদের হচ্ছে ডিসিশন মেকিংয়ে আমাদের এফেক্ট করে বা ইনফেক্ট করে। আপনারা জানেন যে আমাদের প্রতি মুহূর্তে আমরা কিন্তু বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নিয়ে থাকি, অর্থাৎ যখন আমাদের কাছে কোনো ইভেন্ট আসে, কোনো ঘটনা আমাদের সাথে ঘটে, তো তখন আমরা হচ্ছে একটা রিপ্লাই করি বা একটা রিয়াকশন করি। সো এই রিপ্লাই বা রিয়াকশন আসলে এটা হচ্ছে সঠিক হচ্ছে না ভুল হচ্ছে বা এটা আসলে ডিসিশনটা কতটুকু হচ্ছে কার্যকরী হবে, ইফেক্টিভ হবে, কতটা ভালো হবে, আমাদের হচ্ছে গোলের সাথে অ্যালাইন করে এটা কতটুকু ভালো হবে, এই সিদ্ধান্তটুকু কিন্তু আমরা নেই হচ্ছে ইমোশনের উপরে বেস করে। এর মানে হচ্ছে যে আমাদের যে ফ্রন্টাল ব্রেন আছে, এই ফ্রন্টাল ব্রেন থেকে একটা সিগন্যাল চলে আসে যে আমরা যখন সিদ্ধান্ত নিতে থাকি তখন সে এক ধরনের ইমোশনাল হচ্ছে সিগন্যালিং আমাদের ব্রেনে করে, যেটার কারণে আমরা কিন্তু হচ্ছে আমাদের সিদ্ধান্তগুলো বদলে ফেলি, অর্থাৎ আমাদের যেই সিদ্ধান্তগুলো নেওয়ার কথা ওই সিদ্ধান্তগুলো না নিয়ে আমরা অন্য ধরনের সিদ্ধান্ত নেই। আমি আপনাদেরকে বলি, যখন আপনারা মার্কেটিংয়ের পিপলদের কথা দেখবেন যে মার্কেটিংয়ে বা সেলসে যারা কাজ করে তারা দেখবেন যে বিভিন্ন ধরনের ইমেজ ব্যবহার করে, বিভিন্ন ধরনের ছবি ব্যবহার করে, যেটা দেখে মানুষ হচ্ছে ইমোশনাল হয়ে যায়। এবং মানুষ অনেক সময় ফোন কলে দেখবেন যে সেলসের লোকজন কথা বলে, ওরা কিন্তু খুব এই জিনিসটা ভালো করে জানে যে হাউ টু মেক আ পিপল ইমোশনাল, বিকজ উই নো অ্যাজ এ মার্কেটিং পিপল মোস্ট অফ দ্য পিপল নোজ দ্যাট দ্য পিপল অলওয়েজ বাই দ্য ইমোশনস, পিপল ডোন্ট প্রোডাক্ট। সো পিপল আসলে মানে ট্রেন্ড, উই হ্যাভ ট্রেন্ড টু বিকাম ইমোশনাল ওয়েন উই পারচেজ। নট অনলি দ্যাট, ইন দ্য পারচেজ দিস ইজ এ ট্রু এক্সাম্পল দ্যাট ইমোশনস এফেক্ট ইউর ডিসিশনস। ঠিক সেরকম আপনার জীবনে আপনি যখন একটা ভালো সিদ্ধান্ত নিয়ে যাবেন তখন যদি আপনার কোনো ইমোশন, খারাপ ইমোশন কাজ করে, আপনি রেগে আছেন, তখন যদি আপনি একটা সিদ্ধান্ত নেন তখন আপনার সিদ্ধান্তটা খারাপ দিকে চলে যাবে। এই যে আমরা প্রতি মুহূর্তে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নিচ্ছি, এই সিদ্ধান্ততে আমাদের কিন্তু যদি আমাদের মানে ইমোশন যদি এইটাতে কোনোভাবে এফেক্ট করে বা করছে তখন কিন্তু এটা একটা ডেঞ্জারাস বিষয় যে আমার ডিসিশন মেকিং প্রসেসে আমার ইমোশন হচ্ছে এখানে উপস্থিত থাকতেছে এবং আমার সিদ্ধান্তকে সে পাল্টায় দিতেছে বা অন্য একটা সিদ্ধান্ত নিতে আমাকে বাধ্য করছে যেটা আসলে আমি চাইনি। পরবর্তীতে দেখা গেল 10 বছর পরে বা 5 বছর পরে আপনি দেখলেন যে তখন একটা ইমোশনাল ডিসিশন আপনি দিয়েছিলেন যেটার কারণে আপনার যে ক্ষতিটা হয়েছে তার থেকে, ক্ষতিটা হওয়ার কথা ছিল তার থেকে অনেক বেশি ক্ষতি হয়ে গেছে। আপনারা একটু খেয়াল করে দেখবেন যে আপনাদের সবার সাথে কিন্তু এই জিনিসটা ম্যাচ করে যাবে। আপনারা আপনাদের প্রিভিয়াস 5 বছরের হিস্ট্রি দেখেন, আপনি আপনার প্রিভিয়াস 10 বছরের হিস্ট্রি দেখেন যে আপনি যে সিদ্ধান্তগুলো নিয়েছেন লাস্ট 5 ইয়ার্সে এর কতগুলো সিদ্ধান্ত আপনি নিয়েছেন উইথ ফুল লজিক, আপনি একদম অ্যাওয়ার হয়ে, সচেতন হয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছেন। দেখবেন যে অনেকগুলো সিদ্ধান্তই আছে যেগুলো হচ্ছে আমাদের ইমোশনের মাধ্যমে এফেক্টেড হয়েছে এবং ইমোশনের মাধ্যমে ইনফেক্টেড হয়েছে, যার কারণেই আমাদের ডিসিশনগুলো ভুল হয়েছে বা আমাদের ডিসিশনগুলোর মধ্যে অনেক কমতি আছে, যার কারণে আমাদের অনেক কিছুই হচ্ছে কম্প্রোমাইজ করতে হয়েছে। সো দিস ইজ এ থিং দ্যাট হিউম্যান মাইন্ড অলওয়েজ ট্রেন্ড ইন দিস ওয়ে, মানে ইমোশনটা সবসময়ই হচ্ছে গভর্ন করার চেষ্টা করে হচ্ছে ডিসিশনে। সো এইটা যদি আমরা আমাদের প্র্যাকটিস করি যে অ্যাওয়ার থেকে যে না, আই উইল বি অলওয়েজ ইন আ প্রেজেন্ট মোমেন্ট অ্যান্ড আই উইল টেক মাই ওন ডিসিশন উইথ গিভিং আ পজ আর উইথ ব্রিদিং এনাফ অক্সিজেন টু মাই ব্রেন অ্যান্ড টেক আ ডিসিশন উইথ ভেরি স্মুথলি, দিস শুড বি, আমরা এভাবে যদি প্র্যাকটিস করি তখন অবশ্যই আমাদের ইমোশনগুলো আমাদের ডিসিশন মেকিংয়ে ইনফেক্ট করবে না। সো এইটার জন্য আসলে আমাদের কিছু প্রসেস আছে যেগুলো হচ্ছে আমরা ফলো করি, সেটা হচ্ছে নিউরোলিঙ্গুইস্টিক প্রোগ্রামিং আমরা করি, আমরা হচ্ছে মেডিটেশনের মাধ্যমে আমরা হচ্ছে আমাদের পেশনের জায়গাগুলো খুঁজে বের করি এবং সেখান থেকে আমরা ডিসিশন নেয়ার প্রসেস বলে দিই।
সো আজকের ভিডিওটি যারা দেখছেন তাদেরকে আমি আবার বলছি ইট ইজ দ্য জার্নি টু এক্সিলেন্স আমাদের একটা এপিসোড এই এপিসোডে আমরা আজকে ডিসিশন মেকিং এ আমাদের হচ্ছে ইমোশনস কিভাবে এফেক্ট করে বা ইনফেক্ট করে সেই বিষয়ে কথা বলছি তো যাদেরকে ভিডিওটি ভালো লেগেছে তারা ডেফিনেটলি ভিডিওটি শেয়ার করবেন আপনাদের বন্ধু-বান্ধবের ভিতরে এবং যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমি রিকোয়েস্ট করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধু-বান্ধব এর মাধ্যমে আপনি এটা ছড়িয়ে দিতে পারেন তো সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ যারা আমার এই ভিডিওটি থেকে আরেকটু বেশি নলেজ নিতে চান তারা আমার প্রিভিয়াস ভিডিওগুলো যদি আপনারা একটু দেখেন তাহলে ডেফিনেটলি আপনারা এই ভিডিওটি বুঝতে পারবেন এবং এখানে কি বলা হয়েছে সেটা আপনাদের জীবনে অবশ্যই কার্যকরী করবে আপনাদের সিদ্ধান্ত নিতে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম